আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে। বাংলাদেশের সঙ্গে সিরিজ শুরুর আগেই বাংলাদেশকে চরম অপমান করল রশিদ খান, খেপে গিয়ে পাল্টা জবাব দিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুধু দর্শক বিন্দু এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছি, আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। বাংলাদেশের সঙ্গে একটি টেস্ট, তিনটি ওডিআই ও দুইটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। এদিকে বাংলাদেশ সফরে আসার আগেই বাংলাদেশকে চরম অপমান করল রশিদ খান, খেপে গিয়ে পাল্টা জবাব দিল বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রশিদ খান এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, বাংলাদেশ সফরে গেলে আমাদের মূলত এ দলেরই যাওয়া উচিত, কারণ আমাদের জাতীয় দল বাংলাদেশ সফর করলে বাংলাদেশকে খুব সহজেই হারাতে পারবো। বাংলাদেশের ন্যূনতম যোগ্যতা নেই আমাদেরকে হারানো, তাই আমি মনে করি বাংলাদেশের বিরুদ্ধে আমাদের অনূর্ধ্ব ১৯ দলকে পাঠানো উচিত। বাংলাদেশ আমাদের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধেই জয়লাভ করতে পারবে না। এদিকে রশিদ খানের এরকম মন্তব্যে বেশ চটেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। খেপে গিয়ে সাকিব আল হাসানও জবাব দিয়েছেন, বাংলাদেশের কি যোগ্যতা আছে নেই সেটা আইসিসির র্যাঙ্কিং দেখলেই বোঝা যাবে। আফগানিস্তান আইসিসি র্যাঙ্কিংয়ে কত দূরে রয়েছে আর বাংলাদেশ আইসিসি র্যাঙ্কিংয়ে কত উপরে রয়েছে সেটা লিস্ট দেখলেই বোঝা যাবে।